লীগ শেষ হয়েছে এক মাস, কিন্তু এখনও ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করেনি প্রিমিয়ার লীগ ক্রিকেটের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। এর আগেও ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবের বিরুদ্ধে আছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নয় ছয়ের অভিযোগ। অথচ ক্লাবটির শীর্ষ কর্তারা কাজ করছেন সিসিডিএম এর শীর্ষ পদে, তাদের অপেশাদারিত্বে প্রতি মৌসুমে মুখ ফিরিয়ে নেয় স্পন্সররা। গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন যদিও এখন সেই ঐতিহ্যের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে থাকা ক্লাবটির ক্রিকেট কিংবা ফুটবলে গত এক দশকের বেশি সময় ধরে নেই বলার মতো সাফল্য, বারবার সমালোচিত হয় খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্কে। লাস্ট টু ইয়ার্স যাবৎ আমাদের পেমেন্ট ক্লিয়ার হয় নাই। গত বছর আমার 10 লাখ টাকা এখনো বাকি আছে, আর এই বছরেরও 10 লাখ টাকা বাকি আছে। তো দেখা যায় যে গত বছর থেকে ওনারা খুব ঝামেলা করছে। অনেক প্লেয়ার আছে যে সেই সারা বছরে যত টাকা আমার এই টাকা দিয়ে সারা বছর চলতে হয়, ওদের জন্য আসলে বেশি টাফ হয়ে যায়। ফিক্সড কোনো অ্যামাউন্ট নাই আসলে। অন্য অন্য ক্লাবগুলো যেমন একটু প্রপার ওয়েতে দেয়, বড় ক্লাবগুলো 50%, 25%, দেন 25%, বাট ওদের এদিক থেকে ওরকম কিছু নাই। ক্লাবটির পরিচালনার সাথে জড়িত কর্তারা আছেন বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। ব্রাদার্সের ক্রিকেট দল গড়া ও পারিশ্রমিক পরিষদের দায়িত্বে ক্লাবটির ম্যানেজার আমিন খান, যত অভিযোগ যেন তাকে ঘিরে, যিনি এখন সিসিডিএম এরও সমন্বয়ক। লীগের শেষ দিনে ফটো সেশনে অংশ নিয়েছেন, কিন্তু পারিশ্রমিক চেয়ে ক্রিকেটাররা ফোন দিলেই দায় চাপান স্পন্সরের উপর। প্রিমিয়ার লীগের টিম হিসাবে আরেকটু প্রপার ওয়েতে চালানো উচিত, যেটা আমি ল্যাকিংস পেয়েছি। হ্যাঁ, তারা বলেছে দিয়ে দিবে, বাট তাদের স্পন্সাররা আসলে দিবে, এই দিবে, একটু লেট হচ্ছে, বাট বলেছে দেখা যাক কি হয়, কবে টাকা পাই। এটাই প্রথম নয়, 2018 সালে ব্রাদার্সের বিপক্ষে বকেয়া পারিশ্রমিকের দাবিতে বিসিবির শরণাপন্ন হন অলোক কাপালি, জুনায়েদ সিদ্দিকীরা। 2020-এ ব্রাদার্সের বিরুদ্ধে একই অভিযোগ তোলেন তুষার ইমরানরা। 2023-এ এসে সেই অভিযোগে পরিবর্তন আসেনি। আমরা তো ক্লাবের হয়ে খেলি, ক্লাব এটা ক্লাব বুঝবে আসলে ওনারা কই থেকে ফান্ড করবেন। ক্রিকেট খেলার যে এখন ব্যয়ভার, একটা ব্যাট বল আরও অন্য অন্য ফুডিং, এগুলো অনেক ইনভেস্ট করতে হয়। এটা আমি খুব বিব্রতকর পরিস্থিতিতে আছি। ব্রাদার্সের সাথে যুক্ত ছিল অমিকন গ্রুপের মতো প্রতিষ্ঠান, দুই মৌসুম যেতেই সরে গেছে তারা। এরপর স্পন্সর হয়ে যারা এসেছেন তারাও কর্তাদের অপেশাদারিত্বে চলে গেছেন। পারিশ্রমিক বঞ্চিত ক্রিকেটাররা এক হচ্ছেন আবারও বিসিবির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে। ক্লাবের যেসব কর্তাদের কারণে ব্রাদার্সের এই বদনাম, তাদের বিরুদ্ধে কি নেওয়া হবে ব্যবস্থা? কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।